ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে মংলা সমুদ্র বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়। শনিবার ভোরে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 26,620 মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের পশুর নদের হারবাড়িয়া এলাকায় ভিড়েছে জাহাজটি। গত 21 মে থেকে কয়লা নিয়ে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার জাহাজে করে তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নেওয়া শুরু হয়েছে। তারা জানিয়েছে, এর আগে গত 16 মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে 30,000 মেট্রিক টন ও 29 মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে 30,500 মেট্রিক টন কয়লা এসেছিল মংলা বন্দরে।